পাঁচরা বিধানসভা এলাকায় ছেয়ে গেছে রাজীব ব্যানার্জির ছবিসহ পোস্টার, এলাকায় চাঞ্চল্য। পাঁচরা বিধানসভা কেন্দ্রের রানীহাটি পানিয়ারা সংলগ্ন ৬ নম্বর জাতীয় সড়ক বরাবর পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ অসংখ্য পোস্টার মানুষের চোখে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এ বিষয়ে পাঁচরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিক জানান, এটা বিজেপির চক্রান্ত। তিনি আরও বলেন, কোনো দাদা তৃণমূল কংগ্রেস ছেড়ে গেলে কোনোরকম প্রভাব পড়বে না দলে। তিনি আরও বলেন, সিবিআই ধরার সময় হয়েছে, তাই দল ছাড়ছে মুকুলের মতোই। পাঁচলার বেশ কিছু এলাকায় যেখানে রাজীব ব্যানার্জির নামে বিভিন্ন পোস্টার লাগানো হয়েছে, এ বিষয়ে আপনি কী বলবেন? রাজীব ব্যানার্জির পোস্টার লাগিয়েছে, এ খবর আমার কাছে একটু আছে, যেটা আমাদের কর্মীরা বলেছে হাই রোডের ধারে কয়েকটা লাগিয়েছে, আমি নিজে চোখে এসব দেখিনি। এটা কী মনে করছেন, এই যে পোস্টার যে লাগানো হচ্ছে এগুলো কী মনে করছেন? এখন রাজীব ব্যানার্জি এখনও দলে আছে, তবে ওতে দলের শীর্ষ নেতারা তার জবাব দেবে। আমি এই সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই। রাজীব ব্যানার্জি দল থেকে চলে যাবে, যেমন শুভেন্দু অধিকারী আজকে বিধায়ক পদ থেকে রিজাইন দিয়েছে, সে চলে যাবে, এ ব্যাপারে ফাইনাল এবং আগামী ১৯-২০ তারিখে ও জয়েন করবে। শুনেছি দিল্লি যাচ্ছে, অমিত শাহ নরেন্দ্র মোদীর হাত ধরে জয়েন করবে, তার বিরুদ্ধে কিছু জয়েন করলে বলা যাবে। এইভাবে মির্জাফরদের ছবি পাঠাচ্ছে, যারা মমতা ব্যানার্জির সঙ্গে থেকে মমতা ব্যানার্জির সুযোগ সুবিধা নিয়েছে, নেতা বেনেছে, তারা আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করছে। তাদেরকে কী দেবে বিজেপি? বিজেপি তো আরএসএস দ্বারা পরিচালিত দল, নাহলে যোগী মুখ্যমন্ত্রী হয় উত্তরপ্রদেশের মতো দেশে, সবথেকে ভারতবর্ষের বড় দেশ, বড় রাজ্য, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে যোগী, আর সে তো আরএসএসের লোক বলেই সম্ভব হয়েছে। তা ওকে আগামী দিনে যে দাদাই চলে যাক, যেই যাক, আমরা মনে করি বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে বঞ্চিত করবে না। মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। আপনারা তো জানেন যে ২০১৬ সালে অনেক মানুষকে বলতে দেখেছি, মিটিংয়ে বলতে দেখেছি, আমাদেরকে বলেছে যে ৯৯ থেকে হাওয়াই চপ্পল সরে যাবে, কিন্তু বাংলার বুদ্ধিজীবী মানুষ, বাঙালি যারা, তারা ভেবে নিয়েছিল যে বাংলায় মমতা ব্যানার্জির দরকার আছে, মমতা ব্যানার্জি আসায় বাংলার উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে, লাইট হয়েছে, মানুষ ১০০টা প্রকল্পর মাধ্যম দিয়ে নিজেরা সুযোগ সুবিধা পেয়েছে। কোনোদিন আপনারা ভেবেছিলেন বাংলার মানুষ যে বিয়ের টাকা মমতা ব্যানার্জি দেবে ২৫,০০০ টাকা? কেউ ভেবেছিল? সবুজ সাথী সাইকেল দেবে কেউ ভেবেছিল? কন্যাশ্রীর টাকা ২৫,০০০ দেবে কেউ ভেবেছিল? হ্যাঁ, বিষয়টা ৬ নম্বর জাতীয় সড়কের ওপরে এবং বিভিন্ন পাড়াতেও খবর পাচ্ছিলাম যে পোস্টার পড়েছে। পিপীলিকার পালক হয় মরিবার তরে, তৃণমূল এবারে মরে যাবে, তৃণমূলের আর বাঁচার যে অক্সিজেন সেটা শেষ। মানুষ বুঝতে পেরেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওই দিদির হাওয়াই চটির শত পিসি ভাইপোর জামানা, পিসি ভাইপোর সমস্ত চক্র মানুষ বুঝতে পেরে গেছে। অতএব আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যারা তৃণমূলকে একজন এমএলএ, একজন মন্ত্রী, যে দলের বিজেপির জন্য সমর্থনের জন্য বিজেপির প্রতি আকৃষ্ট হতে পারে, তাহলে তৃণমূলের আর কী অস্তিত্ব থাকবে? অস্তিত্ব শেষ। আর এমএলএ সাহেব তার
সমস্ত কিছুই, যেমন দিদি ভূত দেখছে বিজেপি ভূত, তেমনি এমএলএও দেখছে বিজেপির ভূত। অতএব মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা পোস্টার মারছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে, কারণ পরিষ্কার এটা হয়ে গেছে। 2019 যেমন হাফ হয়েছে, 21 দাদা পাঁচলার বিভিন্ন এলাকায় পানিয়ারা সহ যেখানে একাধিক রাজীব ব্যানার্জির নামে পোস্টার পড়েছে, সেখানে মাননীয় বিধায়ক পাঁচলা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিক তিনি বলেন এই পোস্টার বিজেপির পক্ষ থেকে লাগানো হয়েছে, এ বিষয়ে কী বলবেন? বিজেপির এমন দুরবস্থা আসেনি যে ব্যক্তি এখনও তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছেন, মন্ত্রী আছেন, তার হয়ে পোস্টার সাটবে বিজেপি। পাঁচলায় এমএলএ গুলশান মল্লিক পাঁচলায় তৃণমূল কংগ্রেসকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বানিয়েছে, পারিবারিক প্রাইভেট লিমিটেড কোম্পানি। সো যা কিছু টাকা কাটমানির বগরা তিনি পাচ্ছেন, যারা সেই কাটমানির বগরা পায়নি, যাদেরকে দলে তিনি ব্রাত্য করে রেখেছেন, তারাই বিক্ষুব্ধ হয়ে পোস্টার লাগাচ্ছে। সেটা গুলশান মল্লিকের দায়িত্ব কারা লাগাচ্ছে তাদের? শুধু বিজেপির নামে বলে দিয়ে যদি উনি মনে করেন ওনার এই পরিবারতন্ত্রকে পাঁচলার মানুষ ভুলে যাবে, তাহলে ভুল করছে।